অবশেষে বঙ্গজুড়ে বর্ষার আগমন, হতে পারে বজ্রবৃষ্টি, পাশাপাশি 3 দিন অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট জারি করা হলো, পাশাপাশি আজ এবং আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি হয়েছে, যেখানে 3 দিন এক নাগারে হতে পারে বৃষ্টি, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনাদের জেলার আবহাওয়া কীরূপ রয়েছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। প্রাকবর্ষার বৃষ্টির জেরে মঙ্গলবার থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। একই সঙ্গে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য। রবিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি আগামী 3 দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের 5টি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় অঝোরে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের 2 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 17 মে মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামানে ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু। তার আগে প্রাকবর্ষার বৃষ্টিতে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলা জুড়ে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।